एवरीवन, अस्सलामु अलैकुम सबाई के, ईद मुबारक। आपनारा सबाई केमन आछेन? आशा करी आपनारा सबाई भालो आछेन। आमिओ आल्लाहर रहमते बेश भालोई आछि। आर एटा होच्छे ईदेर एकटा ब्लग। এই ব্লগটা আমি অনেকদিন আগে এডিট করে রেখে দিয়েছিলাম, তবে নানান ব্যস্ততার কারণে আর কি এটা সময় মতো আপলোড করতে পারিনি। আসলে ঈদের আগে থেকে এতটাই ব্যস্ততার মধ্যে থাকি যে অন্যান্য কাজগুলো বা নিজের কাজগুলো করার মতো আর কি অতটা সময় থাকে না। তো এই কয়েকদিন বেশ ব্যস্ততার মধ্যেই কাটিয়েছি, যার কারণে আজকের এই ব্লগটা দিতে বেশ দেরি হয়ে গেল। তারপরেও ভাবলাম যে ঈদ চলে গিয়েছে তো কী হয়েছে, মেমোরি তো শেয়ার করে রাখাই যায়। তো আমি এই ব্লগটা শুরু করেছিলাম ঈদের আগের দিন সন্ধ্যা থেকে, মানে ইফতারির পর থেকে। তো ইফতারির পরেই আমি কিচেনে এসেছি, কিছুটা রান্নাবান্নার কাজ একটু আগিয়ে রাখবো এই জন্য। আসলে ঈদের দিন আমি একটু ফ্রি থাকারই চেষ্টা করি, কারণ ঈদের একটা দিন, এই দিন সারা দিন প্রিয়জনদের সাথেই সময় কাটানোর জন্য আর কি চেষ্টা করি। তো এই জন্যই আগে থেকে কিছু প্রিপারেশন একটু নেওয়া। তো এখানে আমি কাবাব বানাবো, শামি কাবাব। তো এটার জন্য ডাল নিয়েছি, মাংস নিয়েছি, মাংসগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আর এর ভেতরে বিভিন্ন রকম মশলা দিয়েছি। আর এই মশলাগুলো তেমন কিছু না, আমরা বেসিক্যালি মাংস রান্নাতে যে মশলাগুলো ইউজ করে থাকি সেই মশলাগুলো এখানে একটু একটু করে দিয়েছি। এরপরে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে এর মধ্যে পানি দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নিব। আর এদিকে আমি চটপটির জন্য চটপটির মশলা তৈরি করব। এই জন্য এখানে আমি নিয়েছি 4-5টা শুকনা মরিচ, 1 টেবিল চামচ করে নিয়েছি গোটা ধনিয়া, গোটা জিরা, 5 ফোড়ন, আর নিয়েছি 1/4 চা চামচ রাঁধুনি, আর 1/4 চা চামচ গোলমরিচ, আর নিয়েছি 2টা লং। এখন এই সবগুলো গোটা মশলাগুলোকে টেলে নিতে হবে। তো আমি প্রথমেই শুকনা মরিচগুলোকে টেলে নিচ্ছি। আর শুকনা মরিচগুলোর বোটাগুলো ছাড়িয়ে নেবেন না, এটা সহই টেলে নেবেন, তাহলে দেখবেন যে শুকনা মরিচগুলো বেশ অনেকক্ষণ ক্রিসপি থাকে। এটার কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসলে, এরকম একটু কালচে কালার হয়ে আসলে এটাকে নামিয়ে নিতে হবে। তবে খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে আবার চটপটির মশলার কালারটা কালো হয়ে যাবে। এরপরে ওই প্যানে আমি সবগুলো মশলা একবারে দিয়ে দিয়েছি। তারপরে এগুলোকে অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ টেলে নিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, এতে করে মশলাগুলো চট করে পুড়ে যাবে না। আর এটাকে ভাজতে ভাজতে খুব সুন্দর একটা স্মেল আসবে, তো তখনই বুঝে নিতে হবে যে টালা হয়ে গেছে। তো আমি এগুলোকে সাথে সাথে নামিয়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু প্যানের উপরে রেখে দিতে যাবেন না, প্যানের উপরে রেখে দিলে কিন্তু এটা বেশি পুড়ে যাবে, কারণ প্যানটা এই পর্যায়ে অনেক বেশি গরম থাকে। তো এই যে আমি সবগুলো মশলা টেলে নিয়েছি, আর এখন এগুলোকে একটু ঠান্ডা হতে দিচ্ছি। আর এই ফাঁকে আমি মরিচগুলোর বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই মশলাগুলোকে অবশ্যই ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করে নেবেন। গরম অবস্থায় যদি ব্লেন্ড করতে যান তাহলে কিন্তু একটা জলীয় বাষ্পের সৃষ্টি হয়, এক্ষেত্রে কিন্তু মশলাগুলো বেশি দিন ভালো থাকে না। আর এছাড়াও যেটাতে গুঁড়ো করা হয়, মানে যে গ্রাইন্ডারে, সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়। এই যে আমার গ্রাইন্ডারটা দেখছেন কেমন যেন একটা দাগ হয়ে গেছে, এটা কিন্তু আমি গরম থাকা অবস্থায় মশলা গুঁড়ো করতে গিয়েছিলাম, তখনই এই অবস্থাটা হয়ে গিয়েছে। তো এই যে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি সবগুলো মশলা। তো এই যে তৈরি হয়ে গেল চটপটির মশলা। আপনারা এভাবে করে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর অন্যদিকে এই যে আমি যে কাবাবের জন্য ডাল আর মাংসগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেগুলো সেদ্ধ হয়ে গেছে। এর ভেতর থেকে এই যে তেজপাতাগুলোকে আমি একটু ফেলে দিচ্ছি। আর এখানে ডাল এবং মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি, আর এটা খুব ভালোভাবে সেদ্ধ করাটা জরুরি, না হলে দেখা যাবে এটা যখন ব্লেন্ড করা হবে তখন মাংসগুলো একটা ছাড়া ছাড়া ভাব থেকে যাবে।
আর আপনারা চাইলে কিন্তু এখানে গোটা মাংস না দিয়ে মাংসগুলোকে কিমাও করে দিতে পারেন। এই ক্ষেত্রে এটা সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না, আর চাইলে কিন্তু প্রেসার কুকারেও সিদ্ধ করে নেওয়া যায়। আর এদিকে হচ্ছে আমি গরুর মাংস রান্না করে নিচ্ছি। আসলে যতটুকু পারা যায় কাজগুলোকে আগিয়ে নিচ্ছি, এতে করে কালকের দিন মানে ঈদের দিন অনেকটাই রিল্যাক্সে থাকা যায়। আর এই যে দেখছেন মাংসের কালারটা, মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে। আসলে আজকের এই মাংসটা রান্না করে কেন জানি মায়ের হাতে সেই টেস্টটা আমি পাচ্ছিলাম। আর এখন আমি কাবাবের জন্য সেই ডালগুলোকে একটু ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটা পাটাতেও ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আর কাবাবের ভেতরে যে গোটা মশলাগুলো ছিল সেই মশলাগুলো কিন্তু একসাথে ব্লেন্ড করে নিতে হবে। আর এ পর্যায়ে এসে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 স্লাইস পাউরুটি। এই পাউরুটিটা দিলে ডালগুলো যখন ব্লেন্ড করা হবে তারপরে একটা টাইট একটা ডো তৈরি হবে, এতে করে কাবাবগুলো বানাতেও অনেক সুবিধা হবে, আর তেলে দেওয়ার পরে কাবাবগুলো ভেঙেও যাওয়ার চান্স থাকে না। আর এই কাজটা কিন্তু পরেও করা যায়, পরে বেডগ্রাম ইউজ করে নেওয়া যায় পরিমাণ মতো। তবে আমি এ পর্যায়ে 2 স্লাইস পাউরুটি দিয়ে এখন ব্লেন্ড করে নিচ্ছি, পরে যদি প্রয়োজন পড়ে তাহলে আমি বেডগ্রাম দিয়ে নিব। তো এই যে আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ করে ব্লেন্ড করে নিতে হবে। তারপরে আমি এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এ পর্যায়ে এসে আমি 2 টেবিল চামচের মতো বেডগ্রামও ইউজ করেছি, কারণ মনে হচ্ছিল যে এই ডোটা একটু নরম হয়েছে। তো এখন আমি কাবাবগুলোকে শেপ করে নিব। তো এই জন্য আমি হাতটাকে ধুয়ে নিয়েছি, তারপরে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, এতে করে কাবাবগুলো শেপ করতে অনেক বেশি সুবিধা হয়। এরপরে একটু একটু করে কাবাব মিক্স নিয়ে আমি এগুলোকে শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যেভাবে ইচ্ছা সেভাবে শেপ করে নিতে পারেন, তবে আমি কাবাবের যে অথেন্টিক যে শেপটা দেওয়া হয় সেই শেপটাই আমি দিচ্ছি। মানে এভাবে করে একটু চ্যাপটা গোল করে শেপগুলো করে নিচ্ছি। আর এই কাবাবগুলোকে কিন্তু আমি আজকে ভেজে নিব না, এগুলোকে আমি ফ্রোজেন করে রাখবো, আগামীকাল ভেজে নিব। আর এদিকে আমি চটপটির জন্য ডালও ভিজিয়ে রেখেছিলাম, সেটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর সাথে আলুও দিয়েছি। এখানে তেমন কিছুই দেইনি, শুধু ডাল আলু আর সামান্য পরিমাণে হলুদ দিয়েছিলাম সেদ্ধর সময়। আর হ্যাঁ, একটু লবণও দিয়েছিলাম, এতে করে সেদ্ধটা তাড়াতাড়ি হয়। তো ডালগুলো এখানে সেদ্ধ হয়ে গিয়েছে, আলুও সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই নাড়ানি দিয়েই এই আলুগুলোকে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করছি। চটপটিতে আসলে আলু দিলে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, জানি না আপনাদের কেমন লাগে। তো এই জন্য আমি একটু আলুর পরিমাণটা বেশি দিয়ে থাকি। আর এই ডালগুলোকেও কিন্তু এখন ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব, তারপরে যখন কালকে সার্ভ করব তার আগে গরম পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে। কিচেনের মোটামুটি সবগুলো কাজই আমি করে নিয়েছি। তো ঘরে এসেই দেখছি যে আমার হাজবেন্ড এই ফেয়ারি লাইটগুলো লাগাচ্ছে। তো এই ফেয়ারি লাইট অর্ডার করেছিলাম বেশ কিছুদিন আগেই, হাতেও এসেছে কিছুদিন আগে, তবে এগুলোকে আর লাগানো হয়নি। তো আগামীকাল যেহেতু ঈদ, এই জন্য আর কি আমার হাজবেন্ড দেখি যে এগুলো লাগাচ্ছে। তো এই লাইটগুলো কিন্তু খুবই ভালো লাগে, আর রাতের বেলা তো দেখতে আরও বেশি ভালো লাগে। আসলে কালকে যে ঈদ, এটার একটা আমেজ দেওয়ার জন্যই আর কি ঘরবাড়িকে একটু সাজানো, এছাড়া আর কিছুই না। আর ঘরবাড়িগুলোকে যদি এভাবে করে একটু সাজানোও যায় তাহলেও কিন্তু মন অনেকটাই ভালো হয়ে যায়, আর কি ঈদের একটা আমেজ পাওয়া যায়। তো এদিকে সকাল হয়ে গিয়েছে, বিছানার বেডশিট আমি চেঞ্জ করে দিয়েছি, আর কি নতুন একটা বেডশিট পেরে নিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। কেমন আছেন আপনারা সবাই আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এখন হচ্ছে ঈদের দিন সকালবেলা, আমি শাওয়ার করে নিয়েছি, আর এই যে একটা ঈদের একটা ড্রেসও পরে নিয়েছি। তো এবারের ঈদটা অন্যান্য বাড়ির থেকে একটু অন্যরকম হলেও ঘরে বসেই আর কি এনজয় করার চেষ্টা করছি।
তো আসলে ঈদ তো ঈদই, এটা বছরে একদিনই আসে, তো যে যেরকমই হোক না কেন বছরের একটা দিন সবারই উচিত নিজেদের মতো করে প্রিয়জনদের সাথে সময় কাটানো। তো আশা করি আপনাদের ঈদটাও ভালো যাবে আর আমার ঈদটাও ইনশাল্লাহ ভালো যাবে। আর এই যে আমার হাজবেন্ড, ও এখানে আছে, তো ও আর কি রেডি হচ্ছিল, যেহেতু সকালবেলা নামাজ আছে তো ও শাওয়ার করে নিয়েছে, পাঞ্জাবি পরেছে। তো আশা করি আমাদের আজকের দিনটা ভালো যাবে, আপনারা সবাই দোয়া করবেন। আর আমি তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে গতদিন আমি বেশ কিছু রান্না আগিয়ে নিয়েছি, আজকে আর তেমন কোনো ঝামেলা নেই রান্নার। তো তারপরেও কিছু ডেজার্ট বানাবো ভাবছি, তো যেটাই বানাই না কেন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখনকার মতো ঠিক আছে, আসি, ইনশাল্লাহ আবারও কথা হবে। আর এই যে এখন আমি কিচেনে চলে এসেছি, আর আসলে আমার ক্যামেরা শাইটা অনেক বেশি, ক্যামেরার সামনে আসলেই আর কি তখন কথা বলার মতো আর কিছু খুঁজে পাই না, তবে দেখা যায় যে ব্যাক ক্যামেরায় থাকলে অনেক কথাই বলা হয়। তো আসলে নতুন নতুন যেহেতু ব্লগিং শুরু করেছি এই জন্য ক্যামেরা শাইটা অনেক বেশি এখন, আশা করি এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এখানে আমি জর্দা শ্যামাই ভেজে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের অনেক জনপ্রিয় একটা শ্যামাই। এটা তেমন কিছুই না, শুধুমাত্র চিনি, গুঁড়ো দুধ, ঘি দিয়ে এই লাচ্ছা শ্যামাইটাকে ভেজে নেওয়া এই আর কি। আর এদিকে আমি কিছু মালাই রোলও বানিয়ে নিয়েছি। আসলে এবারের ঈদে আমি যাই বানিয়েছি সব কিছুই খুব পরিমাণ মতো বানিয়েছি, যেন আমরা দুজন মিলেই খেয়ে শেষ করতে পারি, কারণ অন্যান্য বার ঈদে দেখা যায় যে বাইরে থেকে অনেক গেস্ট আসে বা আমরাও বিভিন্ন জায়গায় যাওয়া হয়, তবে এবারের ঈদটা যেহেতু অন্যরকম, বাইরে থেকে কেউ আসতে পারবে না, আবার আমরাও কোথাও যেতে পারবো না, তো এই জন্য আর কি সব কিছুই খুব পরিমিত বানিয়েছি। তো এই ছিল আমাদের সকালের নাস্তা, এই যে যে জর্দাটা বানিয়েছিলাম সেইটা, এটা হচ্ছে মালাই রোল। আর আমি শাহি টুকরাও বানিয়েছিলাম, এটা হচ্ছে সেই শাহি টুকরা, আর সাথে কিন্তু চটপটিও ছিল, আর কিছু ফ্রোজেন পরোটা আমি সাথে ভেজে নিয়েছিলাম। তো এটা দিয়েই আর কি সকালে নাস্তা আমরা করেছি। আর এই যে এটা হচ্ছে চটপটির মশলা, তেঁতুলের টক, আর চটপটির ওপরে সব টপিংসগুলো। তো খাওয়া দাওয়া শেষ করে ভাবছিলাম যে কি করা যায়, তো আমার হাজবেন্ড বললো যে বাইরে যাই আর না যাই শাড়ি তো পরাই যায় যেহেতু ঈদের একটা দিন, তো এই জন্য আর কি শাড়ি বের করেছি, ভাবছিলাম যে কোনটা পরবো। আর শাড়ি পরাতে কিন্তু আমার অনেকটাই প্রবলেম হয়, কারণ আমি শাড়ি এখন ওইভাবে আর কি একা একা পরতে পারি না। আর এই যে এদিকে যে জুয়েলারিগুলো দেখছেন এগুলো হচ্ছে আমার বিয়ের সময়ের আর কি জুয়েলারি, তো বিয়ের সময় এই জুয়েলারিগুলো পরা হয়েছিল, তারপরে আর এগুলো তেমন পরা হয়নি। তবে এই যে ইয়ারিংসগুলো, এই ইয়ারিংসগুলো আমি প্রায়ই পরি, যে কোনো অকেশনে পরা হয়, তো ভাবছিলাম যে আজকে এগুলো পরবো। আর এই যে আমি এদিকে রেডি হয়ে গিয়েছি, তো কিছু পিকচার আপনাদের সাথে শেয়ার করছি, আসলে তেমন কোনো ভিডিও শ্যুট নেওয়া হয়নি। আর এখন দুপুর হয়ে গিয়েছে, লাঞ্চের সময় হয়ে গিয়েছে, তো এখানে আমি কাবাবগুলো ভেজে নিয়েছি। আর এই কাবাবগুলো ভাজার আগে আমি 10 মিনিট ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম, তারপরে ডিমে কোট করে ভেজে নিয়েছি ডুবো তেলে। আর এটা হচ্ছে গরুর মাংস, এটাও গরম করে নিয়েছি।
আর সাথে চিকেন রোস্ট করেছিলাম। আসলে এবারের ঈদে তেমন কোনো খাবারের আয়োজন করিনি, খুবই সামান্য পরিমাণ আয়োজন করেছি। আসলে আমরা মানুষ মাত্র দুইজন, খাবার এত খেয়েও শেষ করা যায় না। আর এটা হচ্ছে প্লেন পোলাও। তো যাই হোক, সবশেষে বলবো এবারের ঈদটা আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালোই কেটেছে। আশা করি আপনাদের ঈদও অনেক ভালো কেটেছে। কেমন কেটেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবাইকে ঈদ মোবারক জানিয়ে আল্লাহ হাফেজ।